ওবায়দুল কাদের একটা বক্তব্য শুনেছেন, আমি কোন বক্তব্য বলছেন, তিনি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা কোথায় কবে উঠেছে কোন পত্রিকা আমরা কেউ জানি না। তিনি রাবিজ বললেন যে আমি তখন জিয়াউর রহমানের স্টাফ প্রধান ছিলাম, তার সঙ্গে উনি কাজ করতেন। তখন উনি বললেন যে যখন এই ফর্মটা বাকশাল করার প্রয়োজন, সবাইকে ফর্ম দেওয়া হচ্ছে, সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হবে, তখন সেনাবাহিনীর উপপ্রধান তখন জিয়াউর রহমান, তার কাছেও সেই ফর্ম এসেছিল। তো জিয়াউর রহমান সাহেব বাংলা খুব ভালো আপনার বুঝতেন না অতটা, যদি জটিল শব্দ হতো। তো উনি হাফিজ সাহেবকে এসে ওই কাগজে দিয়ে বলছে, হাফিজ দেখা তো তার মধ্যে কী আছে। তো হাফিজ সাহেব যখন তাকে বললেন, মেজাজকে বললেন যে এটা হচ্ছে বাকশালে যোগ দেওয়ার কথা। তো তুমি এক কাজ করো, তুমি ফর্মটা তোমার ফাইল সবচেয়ে নিচের ফাইলটা নিচে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেননি। এই যে মিথ্যাচার, এই যে সারাক্ষণ সর্বক্ষণিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে তাদের নেতা তাকে মনে করে তারা যে হয়তো জিয়াউর রহমানকে গুরুত্ব দিলে, তাকে মূল্যায়ন করলে তিনি খাটো হয়ে যাবেন। এই যে হীনমন্যতা আছে একটা। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না, কেউ না। যত বইপত্র যা কিছু আছে সব কিছু রিসার্চ করে দেখবেন যে ওই কথাটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। এবং সেই ঘোষণার পরে কিন্তু জাতি ঘুরে দাঁড়িয়েছিল এবং তারা সেই লড়াইয়ে নেমে গিয়েছিল, যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল।